বিসমিল্লাহিররহমানিরহিম আসসালামু আলাইকুম সবাইকে গ্ল্যামারাস ডিজাইনার ক্রিয়েশনস থেকে আমি শাবনুর আহমেদ দেখেন আপনাদের সবার জন্য আজকে পার্টি ওয়্যার লাইভ নিয়ে চলে এসেছি তো আবার গর্জিয়াস ব্ল্যাক কালারের পার্টি ওয়্যার যেটা কিনা আমার আপনিদের খুবই ফেভারিট আমার আপনিদের খুবই ফেভারিট আরে কি যে তোতলা হয়ে গেছে আমি দেখছেন খালি তোতলা কি হবে আমার আমার ভবিষ্যৎ তোতলা মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আমার ভবিষ্যৎ তোতলা আচ্ছা যাই হোক এই দেখেন দেখেন কি সুন্দর ওড়নাটা দেখলেই তো মনে হয় জান প্রাণ এত সুন্দর তার মধ্যে ফুল ড্রেসটা দেখাই দেখেন ফুল ড্রেসটা দেখেন ইভেন সালোয়ারটা দেখতে পাচ্ছেন সালোয়ারটাও হচ্ছে প্যানেল আছে সালোয়ারটাও অনেক গর্জিয়াস প্রতিটা পার্টি ওয়্যারের মতো এটাও স্পেশাল একটা পার্টি ওয়্যার আপনারা আমাদের প্রত্যেকটা কালেকশন পছন্দ করছেন এবং আপনারা নিজেরাই জানেন যে স্টক আউট ইনবক্সে অর্ডার প্লেস করে পাচ্ছেন না সো এগুলো দেখেন এটা দেখেন আজকেরটা যদি নিতে হয় একটু তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নিন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেডি থাকবেন ওকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেডি থাকবেন ওকে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার ওয়াও আপু দিলরুবা আপনি লিখেছে কেমন আছো কিউটি ডল ভালো আছে খুব ভালো আছি আপনারা কেমন আছেন শুভ অপরাহ্ন শাভু মৌমিতা বড়ুয়া থ্যাংক ইউ সুন্দর শুভ অপরাহ্ন ওয়াও সুন্দরী চলে এসেছে আয়রামণি আপনি আচ্ছা সালমা হোসেন আপনি লিখেছে সো কিউট ব্ল্যাক ডল লাগছে লিখেছে হচ্ছে শারমিন আক্তার আপনি মাহফুজা লাবণী আপু শেয়ার ডান লিখেছে শাহিদা আক্তার অনেকগুলো লাল টুকটুকা হার্ট দিয়ে দিয়েছেন ড্রেসে এই ফ্লাওয়ার গুলো না আমার বেশি অ্যাট্রাকটিভ লাগছে তাই না এই পাশে যে এই ফ্লাওয়ার গুলো দেখেন উফ নাইস লাইফ করার একটা মজা সুন্দর সুন্দর ড্রেস প্রতিদিন পরার একটা সৌভাগ্য মিলে দেখেন ওড়নাটা আপনারা আলাদা করেও পরতে পারবেন আলাদা করেও ইউজ করতে পারবেন অন্যান্য ড্রেসের সাথে এত সুন্দর ওড়না এত সুন্দর ওড়না ড্রেস কি বলবো ব্ল্যাকের সাথে এটা আমি একটা কালার বলে দিই এটা হয়তো বা আপনারা মনে করছেন রেড না রেড তো এরকম হবে এটা রেড না এটা হচ্ছে একটু জাম কালার টাইপের একটা রেড মানে একটু পার্পল বা জাম কালারের মিক্স আছে রেড কালারের সুতা না ডিরেক্ট রেড না যারা রেড দেখছেন মাশাল্লাহ অনেক নাইস লাগছে থ্যাংক ইউ আপনারা যারা এত লাভ লাইক ওয়াও দিচ্ছেন লাভ ইউ অল আপনারা আসলেই অনেক অনেক সুইট ওভার সুইট আমার আপনারা সব সময় আমাকে অনেক সাপোর্ট করে আপনারা একটু লাভ লাইক পাও দিবেন তাহলে আমাদের লাইভগুলো মিস করবেন না আর সেই সাথে শেয়ার করে দিন পারলে একবার টুকুস করে যে কোনো গার্লস গ্রুপে শেয়ার করে দিন যেখানে আপনার সুবিধা হয় লেন্স শেড আপু লেন্স শেড হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিগার্স কালেকশনে ইনবক্স করেন এটা হচ্ছে নামটা ভুলে গেলাম শেড নাম্বারটা ভুলে গেছি শেড নাম্বারটা ভুলে গিয়েছি লক্ষ্য আপনি হিমালয়ান গ্রে শেড নাম্বার হচ্ছে শেড নেম মাশাল্লাহ মারিয়া রহমান আচ্ছা সেই রকম লাগছে পুরো থ্যাংক ইউ যারা পছন্দ করছেন ড্রেসটা নিজেরাই দেখে নেবেন ইভেন সালোয়ারেও কাজ আছে এত সুন্দর একটা ড্রেস তুলনা হয় না এবং এটার আনকমননেসটা বলে দেয় জাম কালারে তো আর ফ্লাওয়ার পাওয়া যায় না তাই আমি রেড একটা ফ্লাওয়ার ইউজ করেছি কিন্তু এটার সুতাগুলো কিন্তু মানে থ্রেডগুলো কিন্তু রেড না টকটকে রেড না এই কারণেই বেশি ভালো লাগছে ব্ল্যাকের মধ্যে এক ফোটাও কোথাও জায়গা নাই আপনারা দেখছেন কিভাবে ঝিলমিল করছে সম্পূর্ণটাই ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এটা হচ্ছে প্লাম কালারের সুতা ওকে জাম কালারের সুতার কাজ স্লিভ আরো লং আমি একটু মিডিয়াম স্লিভ বানিয়েছি আমি একটু শর্ট স্লিভ বানিয়েছি ডল আপুটা শারমিন ইসলাম ব্ল্যাক পার্পল নাম দাও এটা পার্পল তো না এই কারণে পার্পল নাম দিলে আপনারা ডেলিভারির সময় কনফিউজ হয়ে যাবে আমি স্টার্ট করে দিচ্ছি যেন আপনারা তাড়াতাড়ি নিতে পারেন আমি বলে দিই এটাও কিন্তু মানে অনেক 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 কম স্টক আছে ওকে আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হবে নয়তো গ্রিনল্যান্ড এবং আমাদের আরো যে শ্যাম্পেইন এই সেই হ্যান ত্যান অনেক নাম আছে আমার নাম মনে পড়ছে না ওগুলোর মতো স্টক আউট হয়ে যাবে সো বিসমিল্লা এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে আপনারা দেখে নেন হ্যালো আপু পারভিন আক্তার হ্যালো এটার প্রাইস কত এখনই বলে দিব আপু কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি প্রাইস বলে দাও না আচ্ছা আয়েশা আপনি আপনারা একটু দেখে নেন কারণ দূরের আপনিরা তো এই যে না দেখে অর্ডার প্লেস করতে পারে না এই দেখেন ঝিলমিলের এফেক্টটা দেখেন সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স ওয়ার্ক আমি জাস্ট এটা 10 মিনিটে দেখিয়ে শেষ করবো বিকজ এটার স্টক নাই
সো আপুনিরা অনেকক্ষণ দেখে কোনো লাভ নেই, আপুনিরা এটা চাইলেও অনেক আপুনি অর্ডার করতে পারবে না। সো যারা নিবে একটু তাড়াতাড়ি সঙ্গে থাকবেন, দেখে নেবেন। এই যে সম্পূর্ণ ড্রেসটাতেই যে অল ওভার সিকোয়েন্স করা এটা দেখিয়ে দিলাম। ব্ল্যাক খুবই সফট জর্জেটের মধ্যে, ফার্স্টই দেখেন আমার মতো না, আপনারা চাইলে যেরকম এখানে একটা ভি রাউন্ড নেক আছে এরকম ভি রাউন্ড নেকটা দিয়ে দিতে পারবেন, মানে ইউভি এর মাঝামাঝি একটা নেক ডিজাইন করা, ক্রিস ক্রস করে হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্স বসানো আছে। কানের দুলটা কত, কানের দুলটা আমার জামাই আমাকে গিফট করলো মাত্র, কই থেকে জানি অর্ডার করেছে। সো আমি এই যে এটা পরেছি, সুন্দর না? খুবই সুন্দর, খুবই খুবই আনকমন। আমি ওকে জিজ্ঞাসা করবো না কই থেকে অর্ডার করেছে। এই যে এটা দেখেন, জাম কালারের সুতার কাজ, জাম না প্লাম কালারের সুতার কাজ, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক থ্রেড ওয়ার্কটা দেখেন সম্পূর্ণ ভিতরে, যে মানে এইটা অনেকে মনে করবে দূর থেকে যে না শুধুই জাম, ভিতরে কিন্তু ভরাট কালো সুতার কাজ করা, দেখিয়ে দিলাম কাছে থেকে। এবং সিকোয়েন্সের একটার উপর একটা উঠে গেছে, মানে এত বেশি ঘন করে সিকোয়েন্স দেয়া আছে। এইদিকে নিডল ওয়ার্কগুলো থ্রেড ওয়ার্কগুলো খেয়াল করবেন, লক্ষ্য করবেন, নিরাশ হওয়ার মতো না, অনেক হেভি করে কাজ করা, মানে অতিরিক্ত কাজ করা আছে। সো আপনারা যারা এটা ডেলিভারি পাবেন আপনারা অনেক অনেক খুশি হবেন যে ভালো একটা জিনিস আমি ডেলিভারি পেলাম, নর্মাল ড্রেসের মতো না। সো এই ফ্লাওয়ারগুলো দেখেন নাম কি হতে পারে, প্রাইস বলো, বলে দিচ্ছি, অনেক অনেক সুন্দর লাগছে। অনন্যা চৌধুরী, থ্যাংক ইউ, আজকে একটু ডিফারেন্ট ট্রাই করলাম, যে চুল বাজলে আপুর আমাকে মেনে নেয় কিনা। ভাইয়া এখন কোথায় আছে? ভাইয়া এখন অফিসেই আছে, আমার সাথেই আছে ওখানে। আর এই তো এই যে দেখেন, এই যে ফ্লাওয়ারগুলো, এই প্রিন্টটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক আর প্লাম কালার, এই দুইটা কালার, মানে এটা রেড দেখতে পাচ্ছেন আপনারা বা রেড মনে করছেন, রেড এর থেকে একটু অ্যাকচুয়ালি একটু পার্পল টাইপের একটা প্লাম মিক্স করা আছে এটার সাথে। এটা চলে আসলাম পুরো ড্রেসটাতে ভরাট কাজ দেখিয়ে দিলাম, সম্পূর্ণটা সিকোয়েন্স আছে, ব্ল্যাক থ্রেড আছে এবং প্লাম বা একটু ম্যাজেন্ডা রেড কালারের থ্রেড আছে। ওকে, এরপর এখন নিচের ডিজাইনটায় চলে আসি। এইটা এইবারে ড্রেসটা এনেছে, আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো করে ছোট বড় করতে পারবেন। এই যে এখানে এক্সট্রা 2 ইঞ্চি আরো জর্জেট আছে, আপনারা চাইলে এই যে এই যে এখানে যে ইয়োক পিসটা এটা নামিয়ে বসিয়ে নিতে পারবেন। আমি দেখেন এখানে আমার টেলার আমাকে কতগুলো প্লিট করে দিয়েছে ইচ্ছা করে, যদি আমি শর্ট বানিয়েছি, বাট আমি এটাকে মানে এটাকে খুলে যখন জয়েন্ট করেন তখন কিন্তু এটার মানে ফিনিশিংটা আরো ভালো আসে যে কোনো ড্রেসে। সো এটা আমি জর্জেট গুলো দিয়ে প্লিটিং করে নিয়েছি, তারপর আমি এই যে আবার এটা বসিয়ে নিয়েছি। এটা আপনারা যখন সি থ্রু রাখবেন, সি থ্রু রাখলে এটা বেশি ভালো লাগবে। ইভেন দেখেন এখানে যে কালোর মধ্যে কাজ করা, কালোর মধ্যে কালো সিকোয়েন্স কিন্তু এই নিচের দিকে আপনি লক্ষ্য করতে পারবেন, আমি তো উল্টা ধরে আছি। হ্যাঁ, এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স করা আছে, এই যে অল ওভার সিকোয়েন্স করা, আমারটা ঠিক আছে তো, ঠিক আছে। এই যে সো এই যে দেখেন সম্পূর্ণটা দেখে নেন, এটা আপনারা খুলে তারপর জয়েন করতে হবে, তাহলে এটা এই যে এরকম সিকোয়েন্স ওয়ার্কটা সামনে চলে আসবে। এই যে এত সুন্দর করে এটা আপনারা কাট ওয়ার্কিং করিয়ে নেবেন, এই জায়গাটা ফিনিশিং হলে আরো বেশি সুন্দর হবে। ভাইয়া বলে না দুলটা কোথা থেকে নিয়েছো, আচ্ছা ও এখানে তো আর নাই, ও আছে ও আশেপাশে, আমি ওর কাছে জেনে জানিয়ে দিব না, এটা দেখে নাকি ওর মনে হচ্ছে ওর বউয়ের জন্য সুন্দর তাই নিয়েছে। আপু এই ড্রেসের নিচে তো পুঁথিগুলো নাই, পুঁথিগুলো তো থাকবে না, আপনি পুঁথি তো আমি নিজে বসিয়েছি, আমার টেইলার এরকম বসিয়ে দিয়েছে, আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারবেন, এরকম সুন্দর ড্রপস আপনারা বসিয়ে নিতে পারবেন, সুন্দর না ড্রপস গুলো? এটা হচ্ছে একটা মানে আর কি ক্রিয়েটিভিটি, আপনিও চাইলে আপনার ড্রেস কিভাবে সুন্দর করতে পারবেন। বাট সবকিছু কি সব ড্রেসে থাকে নাকি, আপনি আপনার ড্রেসকে এর থেকে আরো অনেক সুন্দর করতে পারেন তাই না? তো আমি একটা ড্রেস পরবো আপনাদের সামনে, আমি একটু সুন্দর করে পরবো না? এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের জর্জেটটা, ব্যাক পার্টটা, এই যে ব্যাক পার্টটা, আর এইটা এটা দেখে নেন, এটা দেখে নেন, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স, এটা হচ্ছে প্লাম কালারের স্লিভের পোর্শনটা, যে কত গর্জিয়াস, এই যে অনেক হেভি ওয়ার্ক করা, মানে সম্পূর্ণ ড্রেসটি কিন্তু অনেক অনেক অতিরিক্ত কাজ করা। সো আশা করি যে আপনারা এইটা ভাগে পাবেন তাদের খুবই ভালো লাগবে। সাথে আমি এটার কিন্তু আরো প্যানেল ট্যানেল আছে, ড্রেসটা কিন্তু ওড়নাটা অসাধারণ সুন্দর, এটা আমি আপনাদের মেজার করে বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি আজকে লাইভটা করে দিব, আপনারা যেন সাথে সাথে অর্ডার করতে পারেন, এটা কিন্তু স্টক একেবারেই লিমিটেড। এটা হচ্ছে 60, বডি হচ্ছে 60, আর লেন্থ পেয়ে যাচ্ছি আমরা
লেন্থ পেয়ে যাচ্ছি তো অনেক, এখানে 49, সো আপনারা উপর থেকেও কমাতে পারবেন, নিচের থেকেও আমার মতো করে এই যে খুলে, এই যে প্যানেলটা খুলে আপনারা কুচি করে তারপর একটু কমিয়ে নিতে পারবেন, নয়তো বেশি বেশি লং। আল্লাহ মাশাআল্লাহ, এত আপু জয়েন করেছে, আপনারা ব্ল্যাক রুবি, আচ্ছা সুন্দর নাম, কাজী ইনাভা ব্ল্যাক রুবি, নাইস নাইস নেম, সুন্দর নাম দিয়েছেন। আচ্ছা এটার নাম কি তাহলে লক করে দিব, ব্ল্যাক রুবি। এটার হচ্ছে স্লিভটা হচ্ছে 20 ইঞ্চ লং, আর সাথে হচ্ছে এটার বাকি প্যানেলটা দেখিয়ে দিই, এটার সালোয়ারের জন্য একটা বিউটিফুল প্যানেল দেয়া আছে, এই যে এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, দেখবেন আমার আমার সালোয়ারে আমি এটা বসিয়েছি, আপনারাও এরকম চওড়া একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন যদি এটা বসান আপনাদের সালোয়ারেও সুন্দর লাগবে। সো ইভেন সালোয়ারের প্যানেল পেয়ে যাচ্ছেন এই যে এরকম চওড়া সুন্দর, হ্যাঁ, আর এই যে ড্রপস গুলো এই টাইপের ড্রপস দিয়ে আপনারাও সুন্দর করে নিতে পারবেন, সে তো করাই যায়, সে তো করাই যায়, তাই না, টেলারকে বললেই টেলার বসিয়ে দিবেন। নাইস ড্রেস আফরা খান, থ্যাংক ইউ, আপনার নামটা আজকে খুব সুন্দর হয়েছে, সবাই লাইক লাভ দিচ্ছে আপনার নামে, ব্ল্যাক রুবি। আপনারা কিন্তু লাইভটাতে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন, আর পারলে কমেন্ট করে দিন কার কার ভালো লাগছে এই টাইপের কালেকশন, আরো যারা দেখতে চান লাইক দিলে হবে কি আপনারা আমাদের নেক্সট লাইভ গুলোর আপনার হোম পেজে পেয়ে যাবেন, নয়তো দেখা যাবে মিস হয়ে যাবে। সো এই যে দেখেন আমারটা, দেখেন আমারটা আমি এরকম করে স্টিচিং করেছি, আমি এই নেটটা বসাইনি, নেটটা ফেলে দিয়েছি, আপনারা এই নেটটা দিয়ে এখানে অনেক সুন্দর কুচি করতে পারবেন, আমি করি নাই সব ড্রেসের কুচি একদম, মানে সেম সেম হয়ে যায় ভালো লাগে না। সো এটার দেখেন আপনি এক্সট্রা প্রায় দেখি তো এটা মেজার করে দাও তো, এক্সট্রা আপনি দুই পাশে অনেক বেশি আপনি কাপড় পেয়ে যাবেন নেটের, এটা হচ্ছে 4.5 ইঞ্চি করে আপনি কাপড় পেয়ে যাচ্ছেন দুই পাশে, দুই পাশে ওকে চওড়া। সো আপনারাও চাইলে আমার মতো করে এই এটা ফেলে তারপর ফিনিশিং করে এভাবে বানাতে পারবেন, এই যে এইভাবে করে বানাতে পারবেন। আর দেখেন ওড়নাটাতেও সম্পূর্ণ ওড়না জুড়ে কাজ, দেখছেন না ব্ল্যাক কালারে, ব্ল্যাক রুবি নাম দিয়েছেন যে আপনিরা ড্রেসটার অল ওভার, এই যে এরকম ডায়াগোনাল বলে না, হ্যাঁ ডায়াগোনাল করে এরকম চাঁদ টাইপের একটা সুন্দর ডিজাইন করা, ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে ফুল ওড়নাটা, ওড়নাটার সম্পূর্ণ ওড়না জুড়ে আপনারা হেভি ভাবে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন, ব্ল্যাক কালারের সুতার কাজ, সিকোয়েন্স ওয়ার্ক এবং রুবি কালারের কাজ, তাই না, অপূর্ব, খুবই সুন্দর। আপু তোমার জামার নিচটা ভালো করে দেখাও প্রিয়ন্তি, আপনি এই যে আপনি চাইলে ছবি নিয়ে নিতে পারেন, আপনারা এইভাবে টেলারকে বলবেন যেন আপনাদেরকেও একটু ঝুল বসিয়ে দেয়। আর আমার টেলার এবারও ভুল করেছে, এটা হচ্ছে যদি আপনারা এটা সি থ্রু রাখেন প্যানেলটা তাহলে সুন্দর লাগে, আমি দেখাই আপনাদেরকে, যদি এরকম হয় না সি থ্রু তাহলে বেশি সুন্দর হয়, আমার এখানে এবারও বলতে হবে আমার যে এটা করো না, এই যে দেখেন দেখেন জাস্ট সুপার, এই যে দেখেন সুপার, খুবই নাইস, কত লাভ, আজকে চুল বেঁধে দিছো উইথ ফ্লাওয়ার, অনেক সুন্দর লাগছে তোমায়, আর ড্রেসটাও জাস্ট প্রিয়ন্তিয়া পুর, চেষ্টা করলাম, চুল দেখেন খুলে গেছে কিন্তু অলরেডি, খুলে আলভরটা ডান, এই যে আমি পারি না এগুলো আমার দ্বারা হয় না, এই যে। সো এটা হচ্ছে ওড়না, আর স্যান্টুনের ইনার প্লাস সালোয়ার আছে, ব্ল্যাক রুবি নাম দিয়েছেন যারা তাড়াতাড়ি ইনবক্স করে অর্ডারটা প্লেস করবেন একেবারে চট জলদি, এটা কিন্তু পার্টি ওয়ার, ঈদ পার্টি ওয়ার, যে কজন আপনি পাবেন তারাই পাবেন, এটা রিপিট হবে না কোনো ড্রেস, আমি ঈদের ড্রেস রিপিট করছি না একেবারেই, নতুন নতুন কালেকশন এগুলো, এটা আপনারা খুবই রিজনেবল পেয়ে যাবেন, এটা কিন্তু এমন না যে অনেক 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 প্রাইস দিয়ে আপনারা নিতে হবে, এই টাইপের বিউটিফুল গর্জিয়াস মানে ব্ল্যাক রুবি কালারের কম্বিনেশনে আনকমন ড্রেসগুলো আপনারা তো জানেনই কিরকম অনেক এক্সপেন্সিভ হয়, তাই না, অনেক এক্সপেন্সিভ হয়। সো এই ড্রেসটা আপনারা অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন, জাস্ট একটাই কথা আমার কাছে স্টক নাই, সো আপনারা গ্রিনল্যান্ডের মতো বা অন্যান্য ড্রেসের মতো হাতছাড়া করে ফেলবেন না দেরি করে ডিসিশন নিয়ে, ওকে তাড়াতাড়ি ডিসিশন নেবেন, এই যে দেখেন এটা হচ্ছে প্যানেল বা পার্টটা, এটা হচ্ছে স্যান্টুনের ইনার প্লাস সালোয়ার প্লাস, এই যে দেখেন এটা ডাল স্যান্টুন, সো দ্যাট আপনার সিকোয়েন্স গুলো বেশি মানে শাইন করে, ওকে। সো এই ড্রেসটা আমার আপনারা ব্ল্যাক রুবি পেয়ে যাচ্ছেন মাত্র 2650 টাকায়, মানে খুবই রিজনেবল করে দিলাম, এইরকম পার্টি ওয়্যার, আনকমন পার্টি ওয়্যার যেগুলো কিনা দাম 3200 থেকে স্টার্ট হয় সেগুলো আপনারা এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন, এই যে দেখেন স্ক্রিনশট,
সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন ওকে সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনারা জাস্ট লক্ষ্য করে দেখবেন আমাদের কোনো কালেকশনই কিন্তু থাকছে না স্টক আউট হয়ে যাচ্ছে আমাদের বিশেষ করে আমাদের পার্টি ওয়্যারগুলো এবং সেই সাথে দেখা যাচ্ছে ঈদের যে কালেকশনই দেখাচ্ছি সাথে সাথে আপনারা খুব পছন্দ করে শেষ করে ফেলছে কি বললাম তো কি এই যে সো আপু কুর্তি পেলাম না কুর্তি কি অর্ডার করেছেন খাতুন ডালিয়া আপনি আমি দাঁড়ান আপনার ইচ্ছেটা নিয়ে নিই পাঠাইছে তো বলতেছে তো পাঠাইছে তাহলে তো পাঠাইছে তো আপু পান নাই কেন যে বলতেছে পাশে দিয়ে আপনি একটু চেক করে দেখেন পাঠাইছে আপনার ড্রেসগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ দেখেন তো কেমন হলো আপনার একটা স্ক্রিনশট নেন যারা আমার মতো করে ডিজাইন করতে চান আমি কিছুই করি নাই স্পেশাল এই ড্রেসটা এমনিতেই সুন্দর আমি জাস্ট এখানে ভি নেক ছিল আমি ওটার মধ্যে আবার একটু এরকম একটু ডিজাইন করে দিয়েছে টেলার আর আমি কিছু ড্রপস বসিয়েছি যেটা বসালে আপনাদের ড্রেস সুন্দর হয়ে যাবে আর কিছুই না স্ক্রিনশট নিয়ে নেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন ওকে মনে করে আর বলবেন আমার জন্য একটু দোয়া করতে আমাকে যেন আল্লাহ মাফ করে দেন ভালো থাকবেন ওয়ারি শোরুমে আছে না আমাদের কোনো শোরুম নাই ধানমন্ডি লালমাটিয়া এবং মিরপুর ব্রাঞ্চ আছে মিরপুর এই তিনটা ব্রাঞ্চে এটা এখনো পৌঁছায় নাই অনলাইনে যদি আপনারা মানে নিয়ে আসতে থাকে তাহলে শোরুমে যাবে এই কারণে বিকজ এটা স্টক খুবই লিমিটেড গ্রিনল্যান্ডের মতো এবং আমাদের ডাস্টি মুন তারপর আরও যে কালেকশনগুলো আছে না যেগুলো ক্রিমি ক্লক ক্রিমি ক্যাসেল এগুলো তো শোরুমে পৌঁছাতেই পারে নাই তো এরকম অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ মুয়া